লক হইতে বিশ্বকাপ ম্যাচে শ্রীলঙ্কা তাদের শেষ 9টি উইকেট হারিয়ে মাত্র 209 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই লঙ্কান ওপেনার অনেক রানের জুটি গড়েন। লঙ্কান ব্যাটাররা যেভাবে খেলা শুরু করে তাতে মোট রান 300 বা তার বেশি হতে পারত, কিন্তু ওপেনিং স্ট্যান্ড ভেঙে গেলে অস্ট্রেলিয়ার বোলাররা আর কাউকে মাঠে টিকতে দেয়নি। অস্ট্রেলিয়ান বোলাররা একের পর এক লঙ্কান ব্যাটারকে তাদের বাড়ি ফেরার পথ দেখাতে থাকেন। লঙ্কান ব্যাটাররা চোখের পলকে 157 রানে, যেখানে ছিল এক উইকেট, আর 166 রানে গিয়ে হয়ে যায় 4 উইকেট। অ্যাডাম জাম্পা 47 রান খরচ করে 4 উইকেট তুলে নেন এবং মিচেল স্টার্ক 43 রান খরচ করে 2 উইকেট নেন। এভাবে অস্ট্রেলিয়ান বোলারদের দাপটে 43 ওভারে 209 রান করে শ্রীলঙ্কার ব্যাটাররা সবাই আউট হয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে কুশাল পেরেরা করেন 78 রান এবং প্রথম নিশাঙ্কা করেন 61 রান। আর শ্রীলঙ্কার এই 209 রান শেষ করতে অস্ট্রেলিয়ার লাগে মাত্র 35 ওভার। 35 ওভারে 5 উইকেট হারিয়ে 215 রান অনাশেই করে ফেলে অস্ট্রেলিয়া।